বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মমিনগর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের জন্য সব ছাত্রছাত্রীদের স্বাগতম। আমি এ বি এম আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, মমিনগর মাধ্যমিক বিদ্যালয়, নদিয়াগ্রাম সদর যশোর। আজ দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের ক্লাস আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা বাংলাদেশের শিল্প সপ্তম অধ্যায় এটা সম্পর্কে আলোচনা করছি। বাংলাদেশের শিল্প, এই শিল্পের পাঠ শেষে আমরা কুটির শিল্পের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব বর্ণনা করতে পারবো। তারপরে বাংলাদেশের কুটির শিল্পের গুরুত্ব, উপযুক্ত ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবো। তারপর বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্প, কুটির শিল্পের উন্নয়নের পথে বাধাগুলো শনাক্ত করতে পারবো। তা কুটির শিল্পের বিকাশের জন্য করণীয়গুলো চিহ্নিত করতে পারবো। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। ক্ষুদ্র মাঝারি শিল্পের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। এরপরে শিল্পের প্রকারভেদ, শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো যে শিল্পকে জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে ব্যাপক অর্থে শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো শিল্প উৎপাদন শিল্প, দুই হলো সেবা শিল্প। এই উৎপাদন শিল্প, সেবা শিল্প, এরপরে আছে কি যে বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদনমুখী শিল্প ও সেবা শিল্পকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। এগুলো হলো কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প ও বৃহৎ শিল্প। এই কুটির শিল্প তোমরা সবাই একটু লক্ষ্য করো যে কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রধান বিশিষ্ট যেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায়, সেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য স্থাপন প্রতিস্থাপন ব্যয়সহ 5 লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সমন্বয়ে সর্বোচ্চ 10 জনের অধিক নয়। এই কুটির শিল্প, প্রিয় শিক্ষার্থীরা, যে এই কুটির শিল্পের পরে আসল ক্ষুদ্র শিল্প। এই ক্ষুদ্র শিল্প উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে যেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় সেগুলো প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরিক্ত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন সহ 50 লক্ষ থেকে 10 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 25 থেকে 99 জন শ্রমিক কাজ করে, এটা হলো ক্ষুদ্র শিল্প। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে কি মাঝারি শিল্প। এই মাঝারি শিল্পটা কি একটু দেখো, যে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে যেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় সেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরিক্ত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার মধ্যে, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 100 থেকে 250 শ্রমিক নিয়োগ রয়েছে, এটা হলো মাঝারি শিল্প। এরপরে আছে প্রিয় শিক্ষার্থীরা বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প বলতে যে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে যেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় সেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরিক্ত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 30 কোটি টাকার অধিক, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 250 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই বাংলাদেশের সম্ভাবনায় বৃহৎ শিল্প এখানে আছে, একটা শখ দিয়ে আছে, তোমরা একটা লক্ষ্য করো যে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, তারপরে জনশক্তি রপ্তানি, তারপরে জাহাজ নির্মাণ ও পরিবেশ সম্মত জাহাজ ভাড়া শিল্প, নবায়নযোগ্য শিল্প, পর্যটন শিল্প, আইসিটি পণ্য, আইসিটি ভিত্তিক সেবা তৈরি, পোশাক শিল্প, ভেষজ ঔষধ শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, হাসপাতাল ও ক্লিনিক, অটোমোবাইল, বায়োগ্যাস প্রকল্প। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই শিল্প সম্পর্কে যে একটি ক্লাস ধারণা দিলে তোমরা আগামী ক্লাসে এইগুলো ভালো করে বাড়িতে একটু মুখস্থ করবে এবং ভালোভাবে এটা দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের শিল্প এই অধ্যায়। যাই হোক, আজ এই পর্যন্ত তোমাদের এখানে সমাপ্তি। সকল শিক্ষার্থী, তোমরা ভালো থাকো।
সবাইকে সবাই সুস্থ থাকো এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।